ভীষণ রকমের শারীরিক অসুস্থতা তারপর শুরু হলো বৃষ্টি সব মিলিয়ে ঈদের সারাটা দিন যেমন তেমন কাটলো সন্ধ্যার পরটা কেটেছিল খুব মজায় কারণ শাশুড়ি ননদকে সাথে করেই বেরিয়েছিলাম ঘুরতে আর এই দিকে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আপা মানে আমার ননদ ঈদের সব মজার রান্নাবান্না একা হাতেই করে ফেলেছে তো যাই হোক মোটামুটি শারীরিক অসুস্থতাটা বাদ দিলে ঈদের দিনটা পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে তো আজ শেয়ার করছি ঈদের দিনের ভিডিওটি আসসালামু আলাইকুম এটা ঈদের দিন সকাল এগারোটা বাজে এই পর্যন্ত আমি বিছানাতেই ছিলাম কারণ ঢাকা থেকেই জ্বর ঠান্ডা নিয়ে বাড়িতে এসেছি আর বাড়িতে এসে এটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে তো কোনো মতে আপনাদের ভাইয়াকে ঈদের নামাজের জন্য রেডি করে দিয়ে আমি আবার বিছানায় শুয়ে পড়েছিলাম এরপর বেজে গেল সকাল এগারোটা শাশুড়ি মা এসে জোর করে টেনে উঠালো কিছু খাওয়ার জন্য কিছু খাও তারপর ওষুধ খাও তো আপনাদের ভাইয়াও বেশ কয়েকবার জোর করেছিল কিন্তু তার কথা না রাখলেও শাশুড়ি মার কথা তো আর ফেলা যায় না তো এরপর আমি উঠে মুখ হাত ধুয়ে একটু ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি আর তার সাথে হচ্ছে বিস্কিট আর এই বিস্কিটগুলো বরিশালে এসে আমি খাচ্ছি আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে তো এখানে আমি চা কিন্তু একা খাচ্ছি না আমার সাথে আপনাদের ভাই যান আর হচ্ছে আমার একজন খালাতো দেবর আর খালাতো ভাসুর আছে আর আমি যেখানে ঈদ করতে এসেছি এটা মূলত হচ্ছে আমি আমার ননদের কাছে ঈদ করছি আর এর পিছনে অবশ্য একটা কারণ আছে তো কারণটা না হয় একটু পরেই শেয়ার করি আর এখন যেটা বলছি সেটা হলো ওই যে বলেছিলাম খালাতো দেবর আর ভাসুর আর হচ্ছে আপনাদের ভাইয়াও চা খাচ্ছে আর আমার খালা বাসা কিন্তু এখান থেকে আশেপাশেই তো যাই হোক এখন চা বিস্কিট খাবো আর চা বিস্কিট খেয়ে হচ্ছে জ্বরের একটা ওষুধ খাবো কারণ এখন আমার শরীরে বেশ ভালো জ্বর এরপর ওষুধ খেয়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে দেখি যে আপা মানে আমার ননদ আর আমার ননদকে যে আমি আপা বলেই ডাকি সেটা তো গত ভিডিওতেই বলেছি তো এখন বারবার আর ননদ বলতে ভালো লাগবে না তো আমি আপা করেই বলবো আর আপনারা নিশ্চয়ই সেটা বুঝে নেবেন তো যাই হোক এসে দেখলাম যে আপা সব রান্না করে ফেলেছে আর যেহেতু এগারোটা ওভার হয়ে গেছে সব রান্না করে ফেলবে এটাই স্বাভাবিক পোলাও গরুর মাংস মুরগির রোস্ট আর হচ্ছে পায়েস সেমাই এগুলো করেছে তো মোটামুটি এগুলো করে ঘরে নিয়ে গেছে আর দেখা গেল যে আপা ছোটোখাটো রান্না টান্না ঘরে সিলিন্ডারে করে আর বড় রান্না হলে এই যে লাকড়ি চুলায় বাহিরে করে তো যাই হোক আপাকে তো কোনো রকম হেল্প করিনি বা করতে পারিনি বা আমি করতে চাইলেও করতে দিত না কারণ আসলে সত্যি বলতে আমার শ্বশুরবাড়ি এসে কখনোই আমাকে ওইভাবে রান্না করতে হয়নি এখন পর্যন্ত তো যাই হোক তারপরও আমি আপার পাশে এসে একটু বসলাম আর আপা তখন আমাকে আবার একটু মানে গরু মাংসটা দেখতে বলছে যে একটু খেয়ে দেখো তো এটা মানে নরম হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা না তো এই তো আমি এক পিস মাংস তুলে নিলাম আর একটু হাত দিয়ে চাপতে গিয়ে দেখলাম যে আসলে এটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে কিন্তু অনেক গরম থাকার কারণে হাত দিয়ে আর তুলতে পারছিলাম না তো মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেকেই বলেন যে আপু আপনার তরকারি কালার অনেক সুন্দর হয় মানে আমি বরিশালের সবারই দেখেছি যে রান্নাতে ওনারা একটু কালারফুল পছন্দ করে যেটা হচ্ছে আপনাদের ভাইয়াও করে যার কারণে হচ্ছে আমিও এরকম রান্না করতে করতে আমার এখন সব ধরনের তরকারি একটু কালারফুল না হলে ভালো লাগে না তো এখানে দেখতেই পাচ্ছেন আপা যে গরু মাংসটা রান্না করেছে এটাও কিন্তু বেশ কালারফুল হয়েছে তো যাই হোক অবশেষে খেয়েও দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ সব কিছু একদম পারফেক্ট ছিল আর এটা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরের একটা ভিডিও দুপুরে খাওয়া দাওয়ার পর রদসি একটু রেডি হয়েছে বাহিরে এই মুহূর্তে যাব ওইরকম কোনো প্ল্যান ছিল না তবে ছাদে উঠে বা একটু বাহিরে গিয়ে রদসি কিছু ছবি তুলবে সেই জন্যই সে ঈদের কাপড়টা পরে রেডি হলো কিন্তু এরপরই ঘটলো যেই অঘটন সেটা হলো কারেন্ট চলে গেছে একে তো কারেন্ট চলে গেছে তারপরে বাহিরে বৃষ্টি হচ্ছে তো সব মিলিয়ে ঘরের মধ্যে একটা বদ্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে আর মেয়েটা এখন কি করবে রেডি টেডি হয়ে একদম বাহিরে সিঁড়িতে বসে এখন পা ঝুলাচ্ছে তো কিছুই করার নাই দেখতেই পাচ্ছেন বাহিরে বৃষ্টি তো রদসীকে বললাম চলো আমরা একটু ছাদে যাই দেখি তো ছাদে কেমন লাগে তো যেই কথা সেই কাজ মা মেয়ে দুইজন মিলে একটু ছাদে উঠলাম আর সাথে আমাদের পিছে পিছে রাদও উঠলো তো এই তো দেখতেই পাচ্ছেন ছাদেও বৃষ্টি পড়ছে টিপটিপ করে এর মধ্যে আসলে নামা যাবে না কিছুক্ষণ দাঁড়ালে ভিজে যেতে হবে তো আমি যেটা করলাম সেটা হলো আমার মন চাইলো যে একটু ভিডিও করি ওড়নাটা দিয়ে মোবাইলটাকে একটু ঢেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ছাদে ভিডিও করার জন্য তো ছাদে হচ্ছে টবের উপরে আপা মরিচ গাছ লাগিয়েছে আর প্রতিটা গাছে বোম্বাই মরিচ অনেক ভালো ধরেছে মাসাল্লা তো আপা বারবার বলছিল যে ছাদে গিয়ে একটু দেখে আসো আমার মরিচ গাছ কেমন হয়েছে তো এখন পর্যন্ত আসা হয়নি ভাবলাম বৃষ্টিতে যেহেতু নেমেছি তো মরিচগুলোকেও একটু ভিডিও করে নেই তো আমি এই দিকে বৃষ্টিতেই ওনা মাথায় দিয়ে ঘুরছি আর তারপর হচ্ছে আপনাদের ভাইজান আমার জন্য ছাতা নিয়ে এসেছে তো এরপর ছাতা মাথায় দিয়ে কিছুক্ষণ ভিডিও করলাম আর এখন বলি যে আমি আসলে কোথায় এসেছি আমি এসেছি মূলত আপার কাছে আর এটা আমার নানি শাশুড়ির বাড়ি আমি আমার বিয়ের পর আপাকে এখানেই দেখছি এছাড়াও ঢাকা থেকে যখনই আমার মামা শ্বশুররা যারাই বেড়াতে আসুক তারা হচ্ছে আপার কাছে আসে আর আপাই হচ্ছে তাদের মায়ের দায়িত্বটা এখন পালন করে তাদেরকে দেখাশোনা করা খাওয়া দাওয়া করানো তাদের সব কিছু ঠিকঠাক করে দেওয়া এই মূলত হচ্ছে আপা না থাকলে আসলে এটা পুরো ছাড়াবাড়ির মতো পড়ে থাকতো তখন হয়তো আর কেউ ওইভাবে এসে বেড়াতে পারতো না বা মজা পেতো না তবে আপা থাকার কারণেই দেখা গেছে যে এখানে সবাই ছুটে আসে আর ভালো লাগে তো যাই হোক আমার বিয়ের পর অবশ্য আমি এই বাসাতে কখনোই ওভাবে ঈদ করতে আসিনি কিন্তু যেটা হয়েছে আমার পেজে যারা শুরু থেকে আছেন তারা সবাই নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে হচ্ছে কিছুদিন না দে দুই বছরের মতো হয়ে গেল যে আমার ছোটো মামি শাশুড়ি মারা গেছে আর আমার ছোট মামি শাশুড়ি যখন মারা গেছে তখন আমার শাশুড়ি মা পুরো ধরতে গেলে প্রায় একটা বছর ছোট মামার কাছে ছিল তাকে সাপোর্ট দেওয়ার জন্য মূলত আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালের যে ঐতিহ্য কাঠের ঘর সেই কাঠের ঘরের আর সেখানে হচ্ছে আমার ছোট দেবর আর আমার শাশুড়ি মাই থাকতো আর কেউ থাকতো না আর আমরা তো ঢাকাতেই থাকি আপা এখানে থাকে আমার আরেক দেবরও ঢাকাতেই থাকে তো দীর্ঘ এক বছর কাঠের ঘরটা তালা মেরে ছোট মামাকে সাপোর্ট দেওয়ার কারণে দেখা গেছে যে আমার শ্বশুরবাড়ি যে ঘরটা সেই ঘরটা অনেকটাই নষ্ট হয়ে গেছে তো এখন তার ছেলেরা সবাই ডিসিশন নিয়েছে যে ওই ঘরে থাকা যাবে না নতুন করে বিল্ডিং করতে হবে আর এইদিকে হচ্ছে আমার ছোট দেবরও নিজের জব নিয়ে সিলেটে চলে গেছে আর তাহলে তো আর আমার শাশুড়ি মা একা থাকতে পারেন না সেক্ষেত্রে আম্মা এখন আপার কাছে আছে তো একটা কথা আছে না মা যায় যেখানে ছাউ যায় সেখানে তো মা যেহেতু এখানে আছে আমরা এখানেই আসব এটাই স্বাভাবিক তো মূলত এটাই হচ্ছে কারণ আমার ননদের কাছে এসে ঈদ করার কারণ এখানে আমার শাশুড়ি মা আছে তো যাই হোক আমরা এই বৃষ্টির মধ্যে ছাদে ঘুরলাম আর একটুখানি বৃষ্টি পড়তে না ওপর দিকে দেখি রোদ ওঠা শুরু হয়ে গেছে তো ছোটোবেলায় এই ধরনের বৃষ্টিকে আমরা শিয়ালের বিয়ে বলতাম তো দুপুর থেকে বিকেল পর্যন্ত শিয়ালের বিয়ে হলো আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলাতেই অবশেষে ঈদের জামাটা পরলাম এই যে আমার ননদ অনেকেই বলে যে আমার ননদকে দেখা যায় না আমার শাশুড়িকে দেখা যায় না মূলত তারা যেহেতু বরিশাল থাকে আমরা ঢাকা থাকি আর ঢাকা বরিশালের দূরত্ব এত কম না যে প্রতিদিন প্রতিনিয়ত তাদের সাথে আমার দেখা হবে সত্যি বলতে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও কলে আমার শাশুড়ি মা ননদ সবার সাথেই কথা হচ্ছে কিন্তু ভিডিওতে আমি ওইভাবে আনতে পারিনি তো যাই হোক এখন আমরা সবাই আমরা সবাই বলতে আমার পরিবার আর হচ্ছে ননদ আর শাশুড়ি মাকে নিয়ে বের হচ্ছি এখন হচ্ছে আমার ছোটো দেবরের যে শ্বশুরবাড়ি সেটা বরিশালে আর তার শাশুড়ি হচ্ছে অসুস্থ আর আমরা এখন সেখানে যাব। মানে একটু বাহিরে ঘোরাফেরা আর আসার পথে হচ্ছে তাকে একটু দেখে আসব সেই উদ্দেশ্যে আমরা বের হলাম তো তো আমরা রেডি হয়ে বের হয়ে গেছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে আসলে সত্যি বলতে অনেকেই হয়তো নিজেরা নিজেরা ঘোরাফেরাটা পছন্দ করেন কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় আমার একটু দলমেল নিয়ে ঘুরতে ভালো লাগে তো আমি যখনই বাড়িতে আসি তখনই কোথাও বের হলে চেষ্টা করি হচ্ছে আপাকে নিয়ে বা মাকে নিয়ে একটু জোর করে যদিও তারা যেতে চায় না একটু জোর করেই নিয়ে যাওয়ার চেষ্টা করি তো আজকেও মা যেতে চাচ্ছিলো না অনেকটা জোর করেই তাকে সাথে করে নেওয়া হলো তো এই তো এরপর হচ্ছে আমরা একটা মিষ্টির দোকানের কাছে এসে দাঁড়ালাম আর এটা হচ্ছে গৌর নদী মিষ্টান্ন ভাণ্ডার বরিশালে নাকি গৌর মিষ্টি সুন্দর মানে মজাদার তো আমরা যেহেতু ছোট দেবরের শ্বশুরবাড়ি যাব আর আপনাদের ভাইয়া আর আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি তাহলে তো অবশ্যই সাথে করে মিষ্টি নিয়ে যেতে হবে তো এই জন্যই হচ্ছে গৌর নদী মিষ্টান্ন ভাণ্ডারে এসে দাঁড়িয়েছি এরপর এখান থেকে কালো সাদা এই দুই টাইপের মিষ্টি অর্ডার করলাম তো মিষ্টির প্যাকেট করতে করতে এদিকে আপনাদের ভাইজান বলল যে এই যে রসের মধ্যে যে ভিজানো স্পঞ্জ মিষ্টিগুলো এই মিষ্টিগুলো কিন্তু মজাদার হ্যাঁ আসলেই মজা কারণ এর আগেও আমি বরিশাল এসে এই মিষ্টিগুলো খেয়েছি তো সে বললো যে এখান থেকে একটা মিষ্টি খাও আর যেই দোকানদার সেও বললো যে একদম গরম গরম মিষ্টি মাত্র এনে রেখেছে এখান থেকে একটা মিষ্টি খেয়ে দেখেন তো অবশেষে আমরা দুইজনই এখান থেকে দুইটা মিষ্টি খেলাম আসলেই মিষ্টিটা অনেক ভালো লাগছিল কারণ এমনিতে এই মিষ্টিগুলো মজা তার উপরে হচ্ছে মিষ্টিটা পুরোটাই গরম ছিল আর এই গরম গরম মিষ্টিটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগলো তো এ তো এরপর চলে এসেছি ছোটোদেবরের শ্বশুর বাড়ি আর এখানে হচ্ছে ওর শাশুড়ি বসা ছিল আর যেহেতু সবাইকে ভিডিওতে ধরাটা ওইভাবে পছন্দ করে না তাই আমি আর তাকে ভিডিওতে আনিনি তো এখানে হচ্ছে একের পর এক আপ্যায়ন করা হচ্ছিল প্রথমেই দিয়ে আপ্যায়ন করা হলো তারপর ফল নুডলস সেমাই মিষ্টি আরও যে কত কিছু ছিল তো এক এক করে সব ভিডিও আমি অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ প্রত্যেকটা ভিডিও আসলে ওই মুহূর্তে ধরার মতো মানে স্কোপ ছিল না কারণ আমি তো অসুস্থ রুগী দেখতে গিয়েছি তার সাথেই কথা বলছিলাম তো এত কিছু খাওয়ার পর এরপর চলে এলো রাতে খাবারের কথা যদিও আমাদের এই কথা ছিল না কারণ আমরা অনেকটা না জানিয়ে গিয়েছি তারপরেও যে তারা এরকম আয়োজন করে ফেলবে সেটা আসলে বুঝতে পারিনি এছাড়াও খাবারের ওই রকম ভাবনা ছিল না কারণ হচ্ছে ঈদের দিন রাতের বেলা বলেছিলাম শুরুতেই ভিডিওর যে পাশে আমার খালা শ্বশুড়ির বাসা তো খালা শাশুড়ির বাসায় আমাদের দাওয়াত ছিল তো সেখানে গিয়েও রাতের খাবার খেতে হবে খালাম্মা অনেক কষ্ট করে সারাদিন রান্না করছে আর এখানে এসে যদি আমরা পেট পুড়ে খেয়ে যাই তাহলে কেমন হবে তারপরও যাই হোক রান্না যেহেতু কষ্ট করে করেছেই আমরা কিন্তু ফেলে আসতে পারিনি ওইখান থেকেও খাওয়া দাওয়া করে এসেছি আর এরপর এই যে বাসায় চলে এসে ফ্রেশ হয়ে এখন আবার খালাম্মার বাসায় যাচ্ছি কারণ এখানেও খাওয়া দাওয়া করতে হবে তা না হলে হচ্ছে খালাম্মা কষ্ট পাবে তো যাই হোক এখনো হচ্ছে আমার শাশুড়ি মা আমার ননদিনী আমরা সবাই মিলেই খালাম্মার বাসায় যাচ্ছি তো মোটামুটি এভাবেই আলহামদুলিল্লাহ ঈদের দিন সহ প্রতিটা দিন ভালো কেটেছে নেক্সটে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে না হয় এখানেই বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ